আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যে কখনো কোনো সরকার অতীতে করেনি কৃষকদের আয় বৃদ্ধির জন্য রাজ্য সরকার অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কৃষকদের হাতে যাতে অর্থ পৌঁছতে পারে সেজন্য রাজ্যমন্ত্রীসভা গত কয়েক বছরে আমি সবগুলি একসাথে বলছি কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করেছে ষাট হাজার মেট্রিক টন আঠারো উনিশে দশ হাজার দশ হাজার চারশো পাঁচ মেট্রিক টন আঠারো উনিশে আবার সেকেন্ড ক্রপে ষোলো হাজার আটশো ছেষট্টি মেট্রিক টন উনিশ কুড়িতে প্রথম দফায় বারো হাজার আটশো একানব্বই মেট্রিক টন এবং উনিশ কুড়িতে রবি করপে আট হাজার পাঁচশো তিপ্পান্ন মেট্রিক টন এবং কুড়ি একুশে প্রথম ট্রপে এগারো হাজার দুশো চৌষট্টি মেট্রিক টন মোট ষাট হাজার মেট্রিক টন ধান ক্রয় করেছে এজন্য কৃষকের হাতে গেছে একশো সাত কোটি লক্ষ টাকা ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকার সহায়ক মিললে ধান ক্রয় করার ফলে কৃষকদের হাতে টাকা পৌঁছেছে গত তিন বছরে একশো সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা এটা আগেও সরকার নিতে পারতো কিন্তু অতীতে কোনো সরকার এটা করেনি এর মধ্যে রাজ্য সরকারের কোষাগার থেকে এই কৃষকদের হাতে টাকা যাওয়ার ফলে যাওয়ার ফলে কৃষক আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে ব্যয় হয়েছে ষোলো কোটি আঠাশ লক্ষ টাকা বাকি টাকাটা আমরা সেখানে আমরা এটা কেন্দ্রীয় সরকার থেকে পাব তো এই আমাদের নিজস্ব কোষাগার থেকে ষোলো কোটি আঠাশ লক্ষ টাকা গিয়েছে এখন পর্যন্ত যা ধান আমরা ক্রয় করেছি এবং প্রথম আমরা ধান ক্রয় করেছিলাম বাজারে অনেক কম কিন্তু আমরা দিয়েছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি আঠারো উনিশে উনিশে উনিশ কুড়িতে সেই দাম আমরা দিয়েছি আঠারো টাকা পনেরো পয়সা পার কেজি এবং কুড়ি একুশে আঠারো টাকা আষট্টি পয়সা পার কেজি এখন এই যে বললাম এবার আজকে মন্ত্রিসভা আরেকবার সিদ্ধান্ত নিয়েছে বিশ হাজার মেট্রিক টন আগে আমরা ষাট হাজার মেট্রিক টন আমরা নিয়েছি এবার আবার বিশ হাজার মেট্রিক টন এটাও আঠারো টাকা আষট্টি পয়সা পার কেজি এতে ব্যয় হবে কৃষকদের হাতে টাকা যাবে সাঁত্রিশ কোটি ছয়ত্রিশ লক্ষ টাকা বিশ হাজার মেট্রিক টনে এবং আমাদের কোষাঘাত থেকে যাবে পাঁচ টাকা পাঁচ কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের থেকে ব্যয় হবে সরকার আজকে মন্ত্রিসভা এই বিশ হাজার মেট্রিক টন পারচেজ করার জন্য সহায়ক মূল্যে আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এটা একটা এটা ঐতিহাসিক সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই সরকার ছাড়া অতীতে কোনো সরকার এরকমভাবে কৃষকদের হাত শক্তিশালী করার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনোদিন গ্রহণ করেনি এটা সম্ভব হয়েছে বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার বিজেপি সরকার এটা তাদের দ্বারাই সম্ভব হয়েছে আপনারা জানেন কোভিড পরিস্থিতি যদিও অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে ভালো তবুও এটা একই জায়গায় দাঁড়িয়েছে কোথাও কোথাও বৃদ্ধি হয়েছে আগরতলা কর্পোরেশন এলাকায় যদি গত সাত সাত দিন দেখি ষোলো মে থেকে যদি চব্বিশ মে পর্যন্ত দেখি তাহলে দেখা যাবে এই সাত দিনে পজিটিভিটি রেট বা একুশ পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট ষোলো মে ছিল সতেরো পয়েন্ট টু টু পার্সেন্ট চব্বিশ মে হল বাইশ পয়েন্ট এইট টু পার্সেন্ট অর্থাৎ সাত দিনে গড়ে যদি ধরি একুশ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট কিন্তু চব্বিশ তারিখের বাইশ পয়েন্ট বিরাশি বাইশ পয়েন্ট আট দুই পার্সেন্ট পজিটিভিটি রেট এবং আপনারা যদি দেখেন জেলাগুলির চিত্র জেলাগুলির চিত্র ওয়েস্ট গত সাত দিনে ওয়েস্টে দাঁড়িয়েছে টুয়েলভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট সিপাইজলা ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট সাত দিনে খোয়াই সাত দিনে ইলেভেন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট গোমতি

ক্রমশ ঊর্ধ্বগামী বিশেষ করে ওয়েস্টে এবং খোয়াইতে অন্য জায়গাতেও পার্টিকুলার এরিয়াতে বহু ব্লকে অনেক বেশি রয়েছে তো এসব দিক বিচার বিচার বিবেচনা করে মন্ত্রিসভা মানুষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করেছে আগরতলা কর্পোরেশন এলাকায় আগামীকাল ছাব্বিশে মে পর্যন্ত আগামীকাল যে ছাব্বিশে মে পর্যন্ত যে করোনা কারফি জারি করা আছে সেটা আরো কঠোর করে বর্তমান দিনে যেটা ছাব্বিশে মে পর্যন্ত কালকে সকাল পর্যন্ত যে করোনা কারপু জারি আছে সেটা আরো কঠোরভাবে অন্যান্য আরবান এলাকাগুলিও আগামী পাঁচই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে আগরতলা কর্পোরেশন বাকি সব আরবান এরিয়া সেটা আগামী পাঁচে জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই ক্ষেত্রে মুদি দোকান সবজি মাছ এই ধরনের জরুরি পরিষেবার জন্য যে সকল দোকান খোলা থাকত সেগুলি এখন সকাল ছয় ঘটিকা থেকে বারো ঘটিকা পর্যন্ত খোলা থাকবে এরপর বাকি সম্পূর্ণ বন্ধ সকাল ছয় কটিগা থেকে সবার জন্য নয় জরুরি পরিষেবা সবার জন্য নয় জরুরি পরিষেবা বলতে মুদি সবজি ফল বা জরুরি পরিষেবা যেগুলি আছে সেগুলি শুধু সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে বাকি সম্পূর্ণ বন্ধ এক্ষেত্রে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তল্লাশি সহ সমস্ত কীরকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে সকলের সহযোগিতা আমরা কামনা করছি সরকারি গাড়ি এবং হেলথ রিলেটেড গাড়ি ছাড়া সমস্ত যানবাহন বন্ধ থাকবে ওই সময় যে ছটার থেকে বারোটা সেগুলি জরুরি পরিষেবার গাড়িগুলি ওই সময় থাকবে নতুবা হেলথ রিলেটেড গাড়ি এবং সরকারি গাড়িগুলি সমস্ত এগুলি সবগুলি এগুলি যানবাহন বন্ধ থাকবে সরকারি কার্যালয়গুলি সরকারি কার্যালয়গুলি জরুরি পরিবেশের সাথে যুক্ত অফিসগুলি মাত্র খোলা থাকবে এছাড়া আরবান ছাড়া বাকি সারা রাজ্য এখন পর্যন্ত আমি বলছি কালকার সকাল থেকে বলছি সারা আরবান এলাকা আগরতলা কর্পোরেশন সারা আরবান এলাকাগুলি করোনা কারফিউ জারি করা হচ্ছে পৃথকভাবে নোটিফিকেশান পৃথক 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 নোটিফিকেশান বিজ্ঞপ্তি জারি করা হবে আজকে রাত্রেই আরবান ছাড়া বাকি সারা রাজ্য সাতাইশ মে সকাল থেকে করোনা কারফিউ পাঁচই জুন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে এটা পৃথকভাবে নোটিফিকেশন জারি করা হবে পৃথক পৃথক বিজ্ঞপ্তি এর জন্য জারি করা হবে এবং শুধুমাত্র জরুরি একই জিনিস জরুরি পরিষেবা যুক্ত গাড়ি ওই যেটা সকাল ছটার থেকে বারোটা পর্যন্ত সারা রাজ্যে অর্থাৎ সাতাশ তারিখ সকাল থেকে সারা রাজ্যে একই ধরনের হয়ে যাবে শুধু মাঝখানে ২৬ তারিখটা শুধু আরবান এলাকাগুলি এটা খোলা থাকবে এছাড়া সম্পূর্ণ বন্ধ থাকবে রাজ্যের মানুষের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কারণ মানুষের নিরাপত্তা সবার আগে রাজ্যসভা রাজ্যমন্ত্রিসভার আরেকটা সিদ্ধান্ত যেহেতু করোনা কারফিউ চল চলবে সেজন্য আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য গ্রহণ করেছে এবং অতীতে কোনো দিন এই ধরনের সিদ্ধান্ত কেউ করেছে বলে আমার জানা নেই এবং আপনারা জানেন সাত লক্ষ পরিবারকে দুই চার পাঁচ ছয় নয় সাত লক্ষ পরিবার আমাদের রাজ্যে আছেই নয় লক্ষ উনত্রিশ হাজার পরিবার সাত লক্ষ পরিবারকে সাত লক্ষ গরিব পরিবারকে নিডি পরিবারকে প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এর জন্য রাজ্য সরকারে ব্যয় হবে সত্তর কোটি টাকা এর জন্য রাজ্য সরকারে ব্যয় হবে সত্তর কোটি টাকা এবং এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ফলেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে আজকে রাজ্যের মন্ত্রিসভার মিটিংয়ে দেখেছি মুখ্যমন্ত্রী কল্পতরু একদম এক যেভাবে হোক মানে মানুষের কাছে করুণা দেব আমরা ঠিক আছে উনি বলছে না করুণা দেবেন ঠিক আছে করোনা কারফু করবেন সব ঠিক আছে কিন্তু মানুষের কাছে কিছু অর্থ পৌঁছতে হবে সামগ্রীও পোঁচতে হবে তো রাজ্য সরকার এ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা আপনাদের অবগতির মাধ্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি অনুরোধ করব এবং কষ্টভাবে আমরা জানি কিন্তু মানুষকে আগে বাঁচিয়ে রাখতে হবে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো হলেও আমরা সম্পূর্ণ নিরাপদ থাকতে চাই আরও ডিটেলস আলোচনা হয়েছে এবং আমাদের যা যা স্টেপ নেওয়ার সেগুলি স্টেপ প্রশাসনগতভাবে স্বাস্থ্য পরিষেবার সাথে বিশেষ করে কোভিড রিলেটেড এগুলি যা যা করে আপনারা দেখেছেন আজকেও ওয়ার রুম এখানে খোলা হয়েছে শিক্ষক শিক্ষিকারা সত্র এক হাজার সাতশো চারজন শিক্ষক শিক্ষিকা এর মধ্যেই আটটা জেলায় কোভিড রুমে কাজ করছে তিনটা জেলায় কোভিড রুম হয়েছে এবং পশ্চিম ধলাই সিপাইজলায় এবং এছাড়া ভ্যাকসিনের সাথে যুক্ত রয়েছে কন্ট্রোল রুমের সাথে যুক্ত রয়েছে এবং শত এগিয়ে আসছে এটা অতীতে অতীতে শিক্ষক শিক্ষিকার মধ্যে আমি দেখিনি এটা একটা খুব ভালো পজিটিভ আজকেও আমি এখানে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়েছিলাম সেখানে কাজ করছে প্রত্যেক কোভিড পেশেন্টের সাথে তারা যোগাযোগ করছে ফোনে জিজ্ঞাসা করছে কি অসুবিধা কি খাচ্ছে কি অসুবিধা বাড়িতে কি অসুবিধা অ্যাম্বুলেন্স লাগবে কিনা এবং চিকিৎসার রকম ইয়ে আছে কিনা সব কাজ করছে বাকি পাঁচটা জেলাতেও কোভিড ওয়ার রুম খোলা হবে এবং আমরা তাদেরকে অলরেডি ফ্রন্টলাইন ওয়ারি হিসেবে ঘোষণা দিয়েছি আগেই ওদেরকেও ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করেছি থ্যাংক ইউ এখন যা সিদ্ধান্তর কথা একদুর জানি চালু থাকবে না থাকবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার আমরা টেক আপ করেছি টেক আপ করেছি আর কিছু বলতে হবে সেগুলি টেক আপ করেছে যে আন্তরাজ্য হলেও আন্তরাজ্য হলেও এগুলি ট্রেন রেলটা নিশ্চয়ই ত্রিপুরা সরকার কন্ট্রোল করে না সেখানে ত্রিপুরা সরকার অলরেডি টেক আপ দি ম্যাটার উদ্য অথরিটি